নমস্কার বন্ধুরা শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব এবং ওভারঅল মার্কেটের সিনারিও নিয়ে আলোচনা করব যে এখন আমাদের কি করা উচিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি যে মার্কেট প্রত্যেক দিন কারেকশান করেই যাচ্ছে মার্কেটের আপট্রেন্ডের কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না ডাউন ট্রেন্ড হতেই যাচ্ছে তো কেউ ভাবিনি যে এতটা ডাউন ট্রেন্ডে মার্কেট চলে যাবে এবং আমি নিজেও ভাবতে পারিনি যে মার্কেট এতটা নিচে চলে যাবে তো যাই হোক এখন অনেকের পোর্টফোলিও টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের মতো ডাউন চলছে এই জন্য আমি সবসময় বলি যে মার্কেটে সবসময় স্টপলস দিয়ে কাজ করা দরকার তো যারা স্টপলস দিয়ে কাজ করেনি তারা কিন্তু আজকে অনেকটাই লসে রয়েছে তো আজকে মার্কেটের যা ওভারঅল যা স্ট্রাকচার সেটা দেখে আমি একটা ডিসিশন নিয়েছি যে আমার যেগুলোতে খুব অল্প অল্প লস ছিল খুব অল্প অল্প লস ছিল ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম টেন পার্সেন্ট সেখান থেকে আমি এক্সিট নিলাম আর দ্বিতীয়ত যেগুলোতে আমার বেশি লস আছে টেন পার্সেন্টের উপরে সেগুলো আমি রেখে দিয়েছি এবং আমি জানি যে মার্কেট যদি রিকভারি করে সবার আগে আমার এই স্টকগুলোই কিন্তু উপরে উঠবে কেননা আমি যখন এগুলোকে বাই করেছি খুব ভালোভাবে রিসার্চ করেই কিন্তু বাই করেছি তো আজকে মার্কেটের আমরা প্রথমে ওভারঅল চার্ট অ্যানালিস করব আর তার সাথে ইন্ডিকেটার দিয়েও দেখব যে মার্কেটের এখন চরিত্রটা কি রকম যে আগামী দিনে কি হতে পারে আরও কি ফল করবে না এটাই শেষ তো তার আগে একটি স্টক নিয়ে আলোচনা করি কেননা এই স্টকটি যদি আমরা আলোচনা না করি তাহলে বুঝতে পারব না যে মার্কেট রকম যাচ্ছে তো আমি যে স্টকটি নিয়ে আলোচনা করছি তার নাম বিএসসি লিমিটেড খুব ভালো একটা কোম্পানি লং টার্মের জন্য খুব ভালো তো রিসেন্টলি কালকে এই স্টকটির রেজাল্ট বেরোয় এই স্টকটিকে আজকে আমি সকালে বাই করেছি কিন্তু খুব দেড় দু পার্সেন্টে আমি লস নিয়ে বেরিয়ে গেছি তো এত সুন্দর রেজাল্ট করেছে কোম্পানিটি আগের ইয়ারের সেম কোয়ার্টারে তিনশো বাষট্টি কোটি টাকা সেলস করেছে সেই তুলনায় এবার করেছে আটশো কোটি টাকা যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ছয়শো একাত্তর কোটি টাকা সুতরাং সেলস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ভালো করেছে আমরা যদি প্রফিটের কথা বলি তাহলে আগের ইয়ারে সেম কোয়ার্টারে একশো কোটি টাকার প্রফিট করেছে প্রিভিয়াস কোয়ার্টারে করেছে তিনশো সাতচল্লিশ কোটি এবং এই কোয়ার্টারে দাঁড়িয়েছে চারশো ছাপ্পান্ন কোটি টাকার মতো এবং ওভারঅল যদি আমরা নেট প্রফিট দেখি নেট প্রফিটেও কিন্তু কোম্পানি খুব ভালো করেছে যে আগের ইয়ারে একশো আঠারো কোটি টাকার মাত্র নেট প্রফিট ছিল সেটা বেড়ে তিন কোটি ছেচল্লিশ সরি তিনশো কোটি টাকার মতো হয়েছে তো বুঝতে পারছেন কোম্পানি এখানে একশো কোটি থেকে তিনশো ছেচল্লিশ কোটি টাকার মতো নেট প্রফিট করেছে কিন্তু আমরা যদি ওভারঅল দেখি যে বিএসসি লিমিটেডের যে আজকের স্টক সেটা কিন্তু আজকে ডাউন হয়েছে তো কত পার্সেন্ট ডাউন হয়েছে প্রায় ফোর পার্সেন্টের কাছাকাছি আজকে ডাউন তো মার্কেট এরকমই চলছে কোনো ইন্ডিকেটার কোনো চার্ট কোনো কিছুই কিন্তু কাজ করছে না তো সেই জন্য আমাদেরকে খুব একটু সাবধানতা এখন অবলম্বন করতে হবে অনেকের অনেক কিছু ভুল হয়েছে তো সেই ভুলগুলো থেকে আমরা সবসময় শিক্ষা নেব এবং আগামী দিনে আরও ভালোভাবে ইনভেস্ট করার চেষ্টা করব। মার্কেটে সব সময় যতদিন লস হবে না ততদিন আমরা ভালো করে কিছু শিখবো না তো প্রথমেই এখানে আমি আলোচনা করব নিফটি নিয়ে তো ইন জেনারেল আমরা যদি নিফটির চার্ট দেখি তো আমি দিন ধরেই বলছি যে মার্কেট একটু খুব একটা ভালো যাচ্ছে না আমি আমার যে প্রিমিয়াম গ্রুপ সেখানেও আমি বলছি যে প্রথমেই বলেছিলাম যে পঁচিশ হাজার লেভেল পঁচিশ হাজার পাঁচশো এখন বলছি চব্বিশ হাজার চারশো এই লেভেলগুলো ছাড়া একদমই কিন্তু কাজ করা যাবে না তো সেই রকমই কিন্তু মার্কেট যাচ্ছে তো যাই হোক এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল সেটাও আমি আগে ডিসকাস করেছি যেটা ছিল এটা আমি একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখাই তো এটা ছিল রাইট শোল্ডার এটা ছিল হেড এবং এটা ছিল লেফট শোল্ডার তারপরে যেদিন এখানে ব্রেকআউট দিয়েছিল বলেছিলাম যে এটা ফলস ব্রেকআউট তো সত্যি সত্যি তাই হয়েছে পরের দিন থেকে মার্কেট আবার নিচে তো এখন আমরা এখানে যা দেখতে পাচ্ছি আমি ড্রয়িংটিকে একটু মুছে দিই তো এখানে যে একটা সাপোর্ট লেভেল ছিল সাপোর্ট লেভেলকেও আজকে ব্রেকডাউন একদম দিয়ে দিয়েছে তারপরে আজকে একটা খুব নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে তো এটা আমরা সব সময় কি করি যে আমি বেশিরভাগ সময় সিম্পল চার্ট অ্যানালাইসিস করি তো সিম্পল চার্ট অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি একদম নিচে তো এখন আজকে এখানে আমি যদি দেখি যে আমি এখানে একটা এভারেজ লাগিয়েছি একটা ইএমএ একটা এস তো মার্কেটে সবসময় দেখবেন যে তিন রকমের ট্রেন্ড থাকে একটা হচ্ছে শর্ট টার্ম ট্রেড একটা হচ্ছে মিড টার্ম একটা হচ্ছে লং টার্ম তো লং টার্ম লং টার্মের জন্য আমরা যে এস এম এ বা ইএমএুলো ইউজ করি একটা হচ্ছে এস এম এ অর্থাৎ সিম্পল মুভিং এভারেজ আর একটা হচ্ছে এক্সপোনিয়ান্সিয়াল মুভিং এভারেজ তো এই দু রকমের মুভিং এভারেজ থাকে তো কেউ এটা ইউজ করে কেউ এটাও ইউজ করে তো আমি দুটো ইন্ডিকেটারেই লাগিয়েছি টু হান্ড্রেড এস এবং টু হান্ড্রেড ইএমএ তো যখনই কোনো স্টকের চার্ট বা ইন্ডেক্সের চার্ট যদি এই দুইশো ইএমএ বা এস ক্রস করে এটাকে ডেট ক্রসিং বলে তো সেখান থেকে আমার মনে হয় বেরিয়ে যাওয়াই ভালো এই জন্য আজকে আমি অনেক স্টক সেল করে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আজকের যা এখানে আমরা দেখতে পাচ্ছি তো আজকে সাপোর্ট নিয়েছে এই যে টু হান্ড্রেড এস এবং টু হান্ড্রেড ইএম দুই জায়গায় এসে সাপোর্ট নিয়েছে কালকে অর্থাৎ আজকের যে লো তেইশ হাজার পাঁচশো সেটা যদি কালকে ব্রেক করে তাহলে মনে হয় আরও বিরাট বড় একটা ফল সামনের দিনে হতে চলেছে নেক্সট সাপোর্ট তেইশ হাজার তিনশো রয়েছে যাই হোক তো অ্যাস পার্ট যদি চার্ট অ্যানালাইসিস বলি চার্ট অ্যানালাইসিসে তো অলরেডি ব্রেকডাউন হয়েছে এখানে ডবল একটা বটন তৈরি করার চেষ্টা করেছে সেটা ব্রেক ব্রেকডাউন হয়েছে তার সাথে আজকে ব্রেকডাউন হয়ে অ্যাস পার্ট যদি আমরা ইন্ডিকেটারের কথা চিন্তা করি ইন্ডিকেটার কিন্তু আজকে এখানে সাপোর্ট দিয়েছে যদি কালকে এর ব্রেক হয় আমি বলবো যে মার্কেটে আগামী দিনে আরও বিশাল রকমের কিন্তু খারাপ দিন আমাদের জন্য অপেক্ষা করছে তো এটা হচ্ছে নিফটির চার্ট তো নিফটিও আজকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট নেগেটিভ নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবার নিফটি মিড ক্যাপ সিলেক্ট নিয়ে আলোচনা করব তের যদি চার্ট দেখি এটাও কিন্তু একটা সাংঘাতিক রকমের এখানে চার্ট তৈরি করেছে চার প্যাটার্ন অলমোস্ট আমরা জানি নিফটিকে অনুসরণ করে সব চার্ট বা সব কিছু চলে তো এটাও কাইন্ড অফ এরকম ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে যার ব্রেকডাউন এখানে আজকে হলো তো নেক্সট যদি কালকে নিফটি ফিফটি কোম্পানিগুলো যদি রিকভারি করে তবুও কিন্তু মিড ক্যাপে আমার মনে হয় এখানে রিকভারি করতে আরও কিছু টাইম লাগবে এখন বারো হাজার বারো হাজারের লেভেলে ক্লোজিং দিয়েছে তো নিচে সাপোর্ট রয়েছে এগারো হাজার আটশোর লেভেলে এখান থেকে যদি রিকভারি করে তাহলে ভালো আর না হলে মিড ক্যাপ স্টকগুলোতেও কিন্তু হেভি ফল আমরা দেখতে পারব এরপরে অ্যানালাইসিস করব নিফটি ফাইভ হান্ড্রেড কেননা আমাদের কাছে যেসব স্টক থাকে বেশিরভাগ নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সের স্টক তো এই স্টকের যদি আমরা এখানে চার্ট দেখি সরি এই ইন্ডেক্সের তো এখানে তো আগের থেকে হায়ার হাই হায়ার লো ফরমেশনে আপ ট্রেন্ডই চলছিলো টপ লাগিয়েছে চব্বিশ হাজার পাঁচশো সেখান থেকে এনে ফল করেছে তো এর যে এখানে ব্রেকডাউন হয়েছে ব্রেকডাউন হওয়ার পরে আজকে যে নিচে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জন ছিল একবার দুবার তিনবার চারবার পাঁচবার তো সেটাকেও আজকে ব্রেকডাউন দিয়েছে তো এখানে আমাদের ভাবতে হবে যে এখানে প্রথমে তো তো এটা দীর্ঘদিনের একটা ট্রেন লাইন যেটাকে বারবার সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে আর নিচে এখানে আরেকবার আরেকটা সাপোর্ট লাইন রয়েছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার তো দুটো সাপোর্ট লাইন একটা দীর্ঘদিনের একটা শর্ট টার্মের সাপোর্ট লাইন দুটো যে জাংশন পয়েন্ট সেটাকে আজকে ব্রেকডাউন দিয়েছে এই জন্য অনেক স্টক আজকে হেভি ফলো করেছে কিন্তু আজকে এই টু হান্ড্রেড এস এম এ এবং টু হান্ড্রেড ইএমএ দুটোকে সাপোর্ট নিয়েই ক্লোজিং দিয়েছে তো কালকে যদি এই এর নিচে চলে যায় ইন্ডেক্স আজকে যেমন ক্লোজিং হয়েছে একুশ হাজার নয়শোতে একুশ হাজার আটশো সাতশোটি যেহেতু লো ছিল কালকে যদি এরও নিচে চলে যায় তাহলে নিফটি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সের আন্ডারে যে সমস্ত স্টক রয়েছে সেগুলো কিন্তু আবার ভীষণ রকমের ফল আমরা আগামী দিনে দেখতে পাব এরপরে আলোচনা করব নিফটির স্মল ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ হান্ড্রেড তো এখানে যদি আমরা আমরা চার দেখি তো এটাও একটা কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলতে পারি তো যাই হোক এখানে একবার সাপোর্ট নিয়েছে দুবার তিনবার সেই সাপোর্টকে আজকে ব্রেকডাউন দিয়েছে কিন্তু আজকে এই যে ড্রেড ওভার যেটাকে আমরা বলি সেটাতে এসে আজকে সাপোর্ট নিয়েছে এখানে এস এম এবং ইএমএ টু হান্ড্রেডের কাছেই রয়েছে এখান থেকে আজকের যে লো সেটা সতেরো হাজার চারশো পয়েন্ট সতেরো হাজার চারশো পয়েন্টে যদি নিচে চলে আসে তাহলে আমাদের যে স্মল ক্যাপ স্টকগুলো রয়েছে আমাদের পোর্টফোলিওতে সেখানে হেভি ফল করবে তো যাই হোক এই ছিল টোটাল অ্যানালাইসিস কিন্তু আমরা সবসময় এক প্রথমে দেখলাম চার্ট অ্যানালাইসিস করে যে চার্ট অ্যানালাইসিস অলরেডি ব্রেকডাউন দিয়ে দিয়েছে এবং লাস্ট আমাদের যে হোপ সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ টু হান্ড্রেড দুটোই সাপোর্ট নিয়েছে বেশ কিছু ইন্ডেক্স তো লাস্ট হবে আমাদের এটাই যদি এই এটাও মার্কেটে ডাউনফল করে দেয় মার্কেট ডাউনফল করে দেয় তাহলে বিশাল রকমের মার্কেটে আবার ক্র্যাশ কিন্তু আমরা দেখব অরিজিনাল বিয়ার মার্কেট মানে এতদিন যা দেখছিলাম মনে করবো যে সেটা ট্রেলার ছিল অরিজিনাল চালু হবে এর নিচে তো আরেকটা কথা বলি এখানে আরেকটা আমাদের জিনিস ভাবা দরকার যে সব সময় আমরা যেটা ভাবি সেটা নাও হতে পারে হতে পারে যে এই যে অ্যানালাইসিস আজকের অ্যানালাইসিসের পরে কালকে মার্কেট এখান থেকে ঘুরে যেতে পারে অনেকে আজকে হয়তো বিক্রি করেছে বা অনেকে কালকে বিক্রি করবে বড় প্লেয়াররা সবসময় মার্কেটে কী করে ম্যানিপুলেট করে যে এখানে ব্রেকডাউন দেখে অনেকে সেল করেছে তো কালকে থেকেই কিন্তু রিভার্স হয়ে যেতে পারে অথবা এখান থেকে মার্কেট আরেকটু নিচে নামলো সবাইকে ভয় পাইয়ে দিলো আর সবাই কী করলো পোর্টফোলিও খালি করে দিল আর বড়ো প্লেয়াররা এখান থেকে মার্কেটকে কিন্তু তুলে দিতে পারে তাই নিজের রিস্ক এবং ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে তো সবার লাস্টে আমি বলবো যে এখন আমাদের কি করা দরকার প্রথম কথা আমাদের সুইং ট্রেডিং বন্ধ করে দেওয়া দরকার দ্বিতীয়ত পজিশনাল ট্রেডিং বন্ধ করে দেওয়া দরকার শুধুমাত্র অপশন ট্রেডিংয়ে যারা এক্সপার্ট তারা একটু করতে পারেন আর তৃতীয়ত কী করবেন লং টার্ম স্টকের জন্য একটু ভাবতে হবে কী ভাবতে হবে যে যেসব স্টকগুলো অলরেডি অনেকটাই ভেঙে গেছে যেগুলো হেভি কারেকশন করছে অ্যাটলিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেগুলোর একটা ওয়াচ লিস্ট তৈরি করা দরকার এবং নির্দিষ্ট একটা লেভেল দেখে সেখানে ইনভেস্ট করা দরকার এছাড়া যদি আপনি লং টার্ম ইনভেস্টের ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কোয়ালিটির যে স্টকগুলো রয়েছে একটু চার্ট অ্যানালাইসিস না করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন করার পরে সেই নির্দিষ্ট লেভেল দেখে তবেই বাই করার কথা ভাবতে পারেন তাহলে আগামী দিনে একটা হিউজ রিটার্ন কিন্তু আপনারা পাবেন আর যাদের পোর্টফোলিও অনেকটাই প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডাউন তো আমি বলবো যে সেল না করাই ভালো কেননা মার্কেট যখন রিকোভারি করবে তখন হেভি ফাস্ট কিন্তু রিকোভারি করবে কেননা মার্কেট এখন সবাইকে ভয় পাওয়াচ্ছে আস্তে আস্তে নিচে দিকে নামছি যখন উপরে যাবে আমি মনে করি যে বেশ কয়েকদিন খুব শার্প কিন্তু র্যালি দেবে তো তখন কিন্তু অনেকটাই লস রিকোভার হয়ে যাবে লসে বিক্রি করে নতুন কোনো ইনভেস্টও করতে পারবেন না তবে যেগুলোতে খুব ছোটো ছোটো লস রয়েছে টেন পার্সেন্টের নিচে ফাইভ পার্সেন্ট আমার মনে হয় সেখান থেকে একটা নির্দিষ্ট স্টপ লস দিয়ে বেরিয়ে যাওয়াই দরকার ডাইরেক্ট সেল না করাই ভালো আর দ্বিতীয়ত লং টার্ম এখন থেকে আমরা একটু লং টার্মের দিকেই বেশি ঝুঁকবো তো লং টার্ম পোর্টফোলিও বানানোর জন্য আপনি যদি আমার সার্ভিস জয়েন করতে চান তাহলে জয়েন হতে পারেন মান্থলি বেসিসে সেখানে লং টার্ম স্টক নির্দিষ্ট কেস স্টাডি দিয়েই শেয়ার করা হয় বেশ কিছু স্টক অলরেডি আমি আমার গ্রুপ মেম্বারদের সাথে শেয়ার করেছি আর আগামী দিনে হয়তো আরও কিছু শেয়ার করব মার্কেট খারাপের জন্য এখন কোনো কিছুই দিচ্ছি না যেটাই দিচ্ছি স্টপ লস হিট হয়ে যাচ্ছে যেমন আজকে এত সুন্দর একটা স্টক ছিল বিএসসি সেটাতেও আজকে আমাদের স্টক লস হিট হয়ে গেলো আর মার্কেটে অনেক অনেক স্টক রয়েছে যেগুলো খুব ভালো রেজাল্ট করছে সেগুলোতে হঠাৎ করে স্টক উপরের দিকে উঠে আবার সঙ্গে সঙ্গে কী হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে তো মার্কেটে কোনো ইকুয়েশনই এখন কাজ করছে না আমাদের এখানে কিচ্ছু করার দরকার নেই যারা ভালো স্টক মার্কেট জানে যারা খারাপ জানে সবাই এখন কী করছে যে মার্কেটের দিকে তাকিয়ে রয়েছে নতুন ফ্রেশ ইনভেস্টমেন্ট একদমই করছে না আমিও নতুন করে ভেবেছি এখন আপাতত কোনো কোনো কিছুতেই ইনভেস্ট করব না করলেও ম্যাক্সিমাম দুই থেকে তিন পার্সেন্ট লস নিয়ে বেরিয়ে যাব আর আমি আগামী দিনে স্টক মার্কেটকে লং টার্মের জন্যই ভেবে রেখেছি এবং বেশ কিছু স্টক আমিও ওয়াচ লিস্টে রাখছি যেগুলো আমি আগামী দিনে খুব ভালো করে ইনভেস্ট করব। তবে আপনারা কি করবেন যে আপনাদের যেগুলোতে টোয়েন্টি থেকে ধরুন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মতো লস রয়েছে কোনোটাতে থার্টি পার্সেন্ট কোনোটাতে ফিফটি পার্সেন্ট তো মার্কেটকে আরেকটু নিচে যেতে দিন নিচে গেলে কি হবে সেখানে আপনি এভারেজ করতে পারবেন তবে লসে বিক্রি করবেন না এটাই আমার বলার ছিল তো এখন মার্কেটে নতুন করে আর নতুন করে স্টক আলোচনা করছি না আগামী দিনে হয়তো কয়েকটি স্টক আলোচনা করব যেগুলো ওয়াশ লিস্টে রাখবেন এবং ফ্রেশ ইনভেস্টমেন্ট হিসেবে আপনারাও স্টাডি করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ